নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অষ্টম শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা আপনারা ক্লাস এইট পাস করে থাকলে আবেদন করতে পারবেন তো আমরা এখন আছি পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন তো বন্ধুরা এখানে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে তিরিশে জুলাই দুটি অফিশিয়াল নোটিশ দেওয়া হয়েছে এখানে তিরিশ সাত দু উনিশ আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রাকচুয়াল নিয়োগ হবে অর্থাৎ চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এবং ড্রাইভার পদে নিয়োগ করা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ড্রাইভার্স অন কন্ট্রাক্ট বেসিস আন্ডার বিধাননগর পুলিশ কমিশনারেট এবং সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট তো এখানে গেট ডিটেলসে ক্লিক করলে আমরা অফিসিয়াল নোটিশগুলি ডাউনলোড করতে পারবো তো বন্ধুরা আমরা এখন অফিসিয়াল নোটিশগুলি আপনাদের সামনে তুলে ধরবো এবং বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা অফিসিয়াল নোটিশগুলি আমাদের সামনে চলে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি অফিস অফ দ্য কমিশনার কমিশনার অফ পুলিশ বিধাননগর তো এখানে কিন্তু লেখা রয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে ড্রাইভার পদে এবং এখানে চল্লিশটি শূন্যপদ কিন্তু রয়েছে এবং এখানে আপনারা ভারতীয় নাগর নাগরিক হয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের বলা হয়েছে যে এলিজিবিলিটি আপনাদের অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং তার সাথে আপনাদের বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সের হিসেবটি করে নেবেন এক আট দু হাজার উনিশ অনুযায়ী এবং তার সাথে আপনাদের ভ্যালি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছর তিন বছরের এবং আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তিন বছরের তো এখানে কিন্তু সমস্ত কিছু বলা রয়েছে এবং অ্যাপ্লিকেশন প্রসিডিওর এখানে আপনাদের এই অ্যাড্রেসে আপনাদের যেতে হবে ড্রপবক্স এখানে থাকবে এখানে আপনাদের একটি অফ অফলাইন ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি আপনাদের ফিল করে এখানকার ড্রপবক্সে আপনাদের ফেলে দিয়ে আসতে হবে এবং এখানে কিন্তু আপনাদের যা যা ডকুমেন্ট বলা রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট আপনারা সঙ্গে নিয়ে যাবেন যা যা ডকুমেন্ট দরকার হয় সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু এখানে বলা রয়েছে তো এখানে আপনাদের কিন্তু লাস্ট ডেট বলা রয়েছে ষোলো আট দু অর্থাৎ ষোলোই আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিকেল চারটা পর্যন্ত বন্ধুরা অপর একটি অফিসিয়াল নোটিশ আমাদের সামনে চলে এসেছে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টে তো এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের পঁচিশটি শূন্যপদ রয়েছে এবং বিধাননগরে আপনাদের চল্লিশটি শূন্যপদ ছিল এবং এখানে পঁচিশটি শূন্যপদ রয়েছে এখানেও কিন্তু ড্রাইভার পদে নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানেও কিন্তু সেম ক্রাইটেরিয়া চেয়েছে এবং এখানেও আপনাদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তো বন্ধুরা এখানে আপনারা বেতন পেয়ে যাবেন মান্থলি এগারো হাজার পাঁচশো টাকা করে অর্থাৎ আপনারা এগারো হাজার পাঁচশো টাকা করে আপনারা স্যালারি কিন্তু পেয়ে যাবেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিও বলা এখানে আপনাদের এই অ্যাড্রেসে যেতে হবে এবং এখানে একটি অফলাইন ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটিকে আপনাদের কালেক্ট করতে হবে কালেক্ট করার পর আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টের সাথে ফিল করে আপনাদের সেখানে সাবমিট করে দিয়ে আসতে হবে তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন কি কি ডকুমেন্ট লাগবে আপনারা অনস্ক্রিনে দেখতেই পারছেন তো বন্ধুরা এখানে আপনাদের আবেদন করার লাস্ট ডেট পনেরো আট দু হাজার উনিশ অর্থাৎ পনেরোই আগস্ট দু হাজার উনিশ তো বন্ধুরা বিকেল পাঁচটা পর্যন্ত তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব নিন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ